শূন্য বাংলাদেশ, একটি শিশু ভক্ত আজকের পায়ে বেরো দিয়ে অবৈধ হাসিনা সরকার তাকে এখান থেকে টেনে হিনসে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে যাবে। আওয়ামী লীগ থাকলে বিএনপি সহ বাকি দলের কোন লোক তাদের সন্তানেরা সরকারি চাকরি পাবে না, তারা বিসিএস ক্যাডার হতে পারবে না, তারা সেনাবাহিনীতে চাকরি পাবে না, পুলিশের এসআই হতে পারবে না, জুডিশিয়াল সার্ভিসেও চাকরি পাবে না। সবচেয়ে লাভবান কারা? যারা বিত্তশালী, তারা যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঠিকমতো। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। রফিকুল ইসলাম মাদানিকে কেন ডান্ডা বেরি পড়ানো হয়েছে? রফিকুল ইসলাম মাদানির কথা বলতেই হাউমক করে কেঁদে উঠলেন ডক্টর ফজলুল হক। এদিকে জাতীয় সংসদে চরমভাবে খেপেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দেওয়া একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আওয়ামী লীগ থাকলে বিএনপি সহ বাকি দলের কোন লোক তাদের সন্তানেরা সরকারি চাকরি পাবে না, তারা বিসিএস ক্যাডার হতে পারবে না, তারা সেনাবাহিনীতে চাকরি পাবে না, পুলিশের এসআই হতে পারবে না, জুডিশিয়াল সার্ভিসেও চাকরি পাবে না। এমন বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ হয়নি যে যিনি ক্ষমতায় আছেন তিনি বৈধ পথে ক্ষমতা হস্তান্তর করতে চান না, তিনি যে কোনো উপায়ে মানুষের অধিকার পদদলিত করে ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চান। আমরা বলতে চাই এই দেশের মালিক, এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকেই সমান, তারা তাদের ইচ্ছা অনুযায়ী সরকার নির্বাচিত করবেন। আপনি সরকার হিসাবে সেই রাস্তাটি বন্ধ করেছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কেয়ারটেকার যাই বলেন না কেন, সেই রকম একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যাতে মানুষ তার ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে। যদি কেয়ারটেকার সরকার না দেন, আমরা দাবি জানাই বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসাবে, আমরা জাতিসংঘের সদস্য, জাতিসংঘ দুনিয়ার বিভিন্ন দেশে নির্বাচন করেছে, তাদের তত্ত্বাবধানে একটা নির্বাচন বাংলাদেশ হোক। আপনি যদি জনপ্রিয় হয়ে থাকেন আপনি নির্বাচিত হবেন, আমাদের কোনো আপত্তি নেই, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ক্ষমতার পালাবদল হলেই শুধু হবে না, কারণ একদল যায় আর একদল আসে। কাজে আমরা বলেছি এই দেশটাকে সবার জন্য সমান করতে হলে যেখানে বিএনপির নেতার ছেলেও চাকরি পাবে, আওয়ামী লীগের লোকের লোক ছেলেরাও চাকরি পাবে, সবাই রাজনীতি করতে পারবে, তেমন একটি দেশ করতে হলে এই রাষ্ট্র কাঠামোর পূর্ণাঙ্গ মেরামত দরকার, সংস্কার দরকার, এবং সেটি করতে হলে সকল দলের ঐক্যমত্য দরকার। তাই আমরা বলেছি দেশ গঠনে, রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্যমত্য, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দফা কর্মসূচি। এই দুই দফা কর্মসূচি আমরা যেটা বলছি এটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি। যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও চিন্তা করে দেখেন, এই দুটো দাবি মানা ছাড়া এই দেশটি আর ফাংশনাল থাকবে না, এটি আর রাষ্ট্র থাকবে না। এটি আজ থেকে হাজার বছর আগে যখন রাষ্ট্র ছিল না, যখন গোত্রে গোত্রে সংঘাত হতো, জোর যার মুল্লুক তার ছিল, সেই রাষ্ট্রবিহীন গোত্র প্রধান সমাজে পরিণত হবে বাংলাদেশ। কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সময়ে আপনাকে অবশ্যই সভ্যতার মূল কথার দিকে ফিরে যেতে হবে। বিবেকশূন্য বাংলাদেশ, একটি শিশু ভক্ত আজকের পায়ে বেরো দিয়ে অবৈধ হাসিনা সরকার তাকে এখান থেকে টেনে হিনসে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে যাবে, জেলগেট থেকে জেলখানা থেকে আবার কোর্টের বারান্দায় হাজির করবে। গাজীপুরের বাসন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই রফিকুল ইসলাম মাদানিকে বারবার আজকের সেই আজকের জেলখানা থেকে কোর্টের বারান্দায় নিয়ে আসা হচ্ছে। আমি অবাক হয়েছি, আমি তাকিয়ে দেখেছি ঠিক মতো হাঁটতে পারছে না, পায়ে বেরুয়া হাতে বেরুয়া দিয়ে এই রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে যাচ্ছে এই জুলুমবাজ সরকার। ওদের একটু মায়া হয় না? ও কি চোর, ও কি ডাকাত, ও কি গুন্ডা? অবৈধ সংসদের একজন এমপি হাজি সেলিম সাহেব 10 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে
গতকালকে জামিনে মুক্তি পেয়ে উল্লাসিত অবস্থায় আজকের তিনি আগমন করেছেন জেলখানা থেকে। যেই মুহূর্তে হাজি সেলিম সাহেব উল্লাসিত হয়ে মিছিল নিয়ে গাড়িবহর নিয়ে ক্যাডারদেরকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি বাড়ির পথে রওনা দিয়েছেন, সেই মুহূর্তে আরেকজন এদেশের আলেমে দিন ইসলামিক স্কলার্স রফিকুল ইসলাম মাদানীকে পায়ে বেরুয়া পরিয়ে হাতে কবজিতে আপনার বেরুয়া পরিয়ে তারপরে ডান্ডাবেরি পরিয়ে তারপরে তাকে আদালতে হাজির করা হচ্ছে অবৈধ অনৈতিক মামলায়। আজ যখন হাজি সেলিম মামলার আসামি হয়ে কোর্ট থেকে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তিনি জামিন নিয়ে তারপরে বের হন শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, শুধুমাত্র এই সন্ত্রাস লীগ করার কারণে, আর সেই মুহূর্তে এদেশের সমগ্র আলেম সমাজ আজকে জেলের মধ্যে বন্দী রয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 350 উপরে আলেমদেরকে এই হাসিনা সরকার জেলের মধ্যে বন্দী রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জনকারী বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী প্রায় এক যুগের উপরে আজকের জেলের মধ্যে বন্দী রয়েছে। কিন্তু এই বয়োজ্যেষ্ঠ আলেমে দিনকে জামিন তো দূরের কথা, তার পরিবারকে পর্যন্ত তার সাথে দেখা করার সুন্দরতম সুযোগ মাঝে মাঝে দেয়া হয় না। আজকের এই আলেমের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার শুধুমাত্র চলেই ক্ষান্ত হয়নি, আজকের এই বাংলাদেশের সিংহপুরুষ বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব জননেতা জনাব আল্লামা মামুনুল হক সাহেবকে আজকের অভিযোগ করে বিনা উস্কানিতে বিনা কারণে তার উপরে সম্পূর্ণ তোহমাত দিয়ে ভিন্নভাবে তার উপরে জুলুম নির্যাতন করে শুধুমাত্র হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রামকে বন্ধ করে দেওয়ার জন্য, তার নেতৃত্বকে মানুষের কাছে কলুষিত করার জন্য সেই আল্লামা মামুনুলকে এই দীর্ঘ দিন পর্যন্ত জেলের বারান্দায় বন্দী থাকতে হচ্ছে, জেলের সেই প্রকোষ্ঠে তাকে আজকের দিন আতিপাত করতে হচ্ছে। আজকের সেই মামুনুল জামিন চেয়ে জামিন পায় না, আজকের সেই মামুনুলের হাতে হাত করা মাথায় হেলমেট আজকে মনে হচ্ছে যেন তারা চোর, তারা ডাকাত, তারা এদেশের ধর্ষণকারী, তারা এদেশের সবচেয়ে খারাপ কোনো অপরাধী। আজকের এদেশের সাধারণ নাগরিকদের জামিন হয়, কোনো একজন চোর ডাকাতি ধর্ষণকারী ছাত্রলীগের নেতাকর্মীদের জামিন হয়, কিন্তু এই মামুনুলের জামিন হয় না। সবচেয়ে লাভবান কারা? যারা বৃত্তশালী, তারা যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঠিকমতো বিল দেয়, বৃত্তশালীরা তারা আরাম করবে আর এই স্বল্প মূল্যে পাবে সেটা কি করে হবে? প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবন সেখানে কিন্তু আমরা বিদ্যুৎ ব্যবহার 50% কমিয়ে দিয়েছি। IMF এসছে, IMF তখনই ঋণ দেয়, সে ঋণ পরিশোধের যোগ্যতা যে দেশ অর্জন করে। এখানে কোনো তেমন কোনো শর্ত দিয়ে কিন্তু আমরা ঋণ নেই না, তবে অর্থনৈতিকভাবে যেমন বিদ্যুৎ, আমরা তো বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি, গ্যাসে ভর্তুকি দিচ্ছি। আমার প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশ বিদ্যুৎ আর গ্যাসে ভর্তুকি দেয়? কেউ দেয় না। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি, কিন্তু বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। ইংল্যান্ডে 150% বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পর, আমরা তো মাত্র 5% এখন বাড়ালাম, আর বাল্কে কিছু গ্যাসের দাম, আজকে গ্যাস যেটা আমরা $6 স্পট প্রাইসে কিনতাম এলএনজি সেটা এখন $68। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।